আজ আমরা ইডেন গার্ডেন দেখতে যাই। ইডেন গার্ডেনের আজ ভারত শ্রীলঙ্কার খেলা আছে, চলুন দেখে আসি ইডেন গার্ডেন কিভাবে যাব, কোন দিকে কোন গেট, তার সমস্ত বিবরণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। এখন আমরা কাঁসাই নদী ব্রিজ ক্রস করছি। বলতে বলতে আমাদের ট্রেন চলে এলো বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর। ট্রেন ছেড়ে একদম হাওড়া স্টেশনে দাঁড়াবো। হাওড়া স্টেশন দাঁড়ালে আপনাদেরকে কিভাবে ইডেন গার্ডেন যেতে হয় এ সম্পর্কে বলবো। এখন চলুন হাওড়া স্টেশন পৌঁছানো যাক। আমরা এখন হাওড়া প্ল্যাটফর্মে নিউ কমপ্লেক্স থেকে হাওড়ার বাইরে এলাম। দেখুন এইখানে গাড়ির স্ট্যান্ড এবং দক্ষিণ দিক থেকে বার হবেন, তাহলে সবথেকে সুবিধা হবে। সামনে গঙ্গা, গঙ্গার পাশেই ফেরিঘাট। আপনারা যদি ফেরিঘাট থেকে বাবুঘাটের দিকে যান তাহলে প্রথমেই একটি ফেরিঘাট, পরেই দ্বিতীয় নম্বর ফেরিঘাট বাবুঘাটে পাওয়া যায় লঞ্চ। সেই বাবুঘাটের লঞ্চে আপনারা
লঞ্চ করে আপনারা বাবুঘাটে গেলে ওখান থেকে ইডেন গার্ডেন সব থেকে সামনে, বাবুঘাট থেকে কিছু দূর গেলেই হাইকোর্ট, হাইকোর্টের পিছনেই ইডেন গার্ডেনের মাঠ। এটা সব থেকে সহজভাবেই আপনারা যেতে পারবেন। যদি আপনারা মনে করেন বাসে যাবেন সেহলেও যেতে পারেন, কিন্তু তাতে সময় বেশি লাগবে, ভিড় এবং জ্যামে বিরক্তি লাগবে। আর এই ফেরিঘাট দিয়ে গেলে সব থেকে সহজ উপায়, ফেরিঘাটে 10 মিনিট মতো সময় লাগে, সহজেই ইডেন গার্ডেন পৌঁছে যেতে পারবেন বিনা ভিড় এবং জ্যাম ছাড়া। আমি ফেরিঘাটের অপশানটাই চুইস করেছিলাম। আমি ফেরিঘাট থেকে বাবুঘাটের লঞ্চ করে বাবুঘাটে নেমে সেখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে ইডেন গার্ডেনে পৌঁছেছিলাম। এটাই আমার সব থেকে কম সময় লেগেছিল এবং ভালোভাবে আমি যেতে পেরেছিলাম। দেখুন বন্ধুরা, অবশেষে আমি ইডেন গার্ডেনে এসে পৌঁছালাম। এই হলো ইডেন গার্ডেনের মাঠ, এই সামনে হচ্ছে ক্লাব হাউস প্রান্ত, আর এরই বাম সাইডে আছে 13-17 নম্বর গেট, এবং ডান সাইডে আছে আকাশবাণী ভবন। সামনের দিকে 1-2-3-4 গেট, এবং আকাশবাণী ভবনের পরের থেকে আছে 4-5-6-7-8-9-10, এবং হাইকোর্ট প্রান্তের দিকে আছে 12-13-14-15-16, এবং একদম পশ্চিম দিকে আছে 13-14-15। সব গেটে ব্লক সিস্টেম করা আছে, টিকিটের রেট অনুযায়ী ব্লক সিস্টেম করা আছে। যেমন জি ব্লক, এইচ ব্লক, এল ব্লক, এই ব্লকের টিকিট 1000 টাকা করে দাম, কিন্তু তুলনামূলক এই গ্রেটের ব্লকগুলি খুবই ভালো, এখান থেকে খুব সোজাসুজি ক্রিকেট খেলা দেখা যায়। এছাড়া উপরের দিকে রয়েছে D1 ব্লক, H1 ব্লক, L1 ব্লক, A1 ব্লক। এই ব্লকের টিকিটগুলি 650 টাকা দাম, এগুলি অতটা ভালো নয়, এগুলি খেলা দেখতে একটু অসুবিধা হয়। অবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার ইডেন গার্ডেনের ব্লক শেষ করব। শুনুন বন্ধুরা, ইডেন গার্ডেন যদি আপনারা খেলা দেখতে চান, যদি অনেক দূরের ব্যক্তি হন, তাহলে অনলাইনে টিকিট কাটুন, না হলে আপনারা এখানে স্পটে খেলার একদিন আগে টিকিট দেয়, সেখান থেকে সম্ভব হলে টিকিট কাটুন, আপনারা খুব ভালো টিকিট পাবেন। আমি যেইভাবে ঠকেছিলাম, অনলাইনে টিকিট কেটে একদম পিছনের সিট পেয়েছিলাম, এর জন্যে আপনাদেরকে বলছি এইখানে স্পট থেকে টিকিট কাটলে আপনাদেরই খুবই সুবিধা, আপনারা সামনের গ্যালারির টিকিট পাবেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এইখানে অনেক মেম্বারশিপ টিকিট পাওয়া যায় অন দ্য স্পট, তারা এই টিকিটগুলি অনেক কম পয়সায় বেচে দেয়, খুব ভালো ভালো টিকিট। এইগুলি যদি আপনারা কাটতে পারেন, তাহলে খুব সহজভাবে এবং ভালোভাবে খেলা দেখতেও পাবেন, উপভোগ করতে পারবেন। এই বলে আমি আমার ইডেন ব্লক এইখানেই শেষ করছি। ধন্যবাদ।